রিফাত সুলতানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জমজ দুই ছেলে সন্তানের পর কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান রিফাত। করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিড পেশেন্ট, তার জন্য আইসিইউ লাগতে পারে এবং ডেলিভারি জন্য সেই সাপোর্ট লাগতে পারে। হসপিটাল থেকে হসপিটাল ঘুরেছি, আমার সহকর্মীরা চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়, কোনো হসপিটাল সাপোর্ট পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে দেশে 50% প্রসব হয় বাড়িতে আর 50% হয় প্রতিষ্ঠানে, কিন্তু করোনাকালে বাড়িতে প্রসব 20% বেড়ে হয়েছে 70%। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে 2019 সালের তুলনায় 2020 সালে হাসপাতালে প্রসব সেবা দেয়া হয় 37%। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক অবস্থায় প্রসূতিদের করোনা চিকিৎসা নিয়ে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কোনো প্রস্তুতি ছিল না। চিকিৎসা করতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পরিবারে দেরি, চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে দেরি এবং চিকিৎসা পেতেও দেরি, এই তিনটি কারণেই করোনাকালীন সময়ে মাতৃস্বাস্থ্যের অবনতি ঘটেছে। চিকিৎসকরা বলছেন, করোনা হলে প্রসূতির শ্বাসকষ্ট হতে পারে, নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, প্রিএক্লামশিয়া যেটা আমরা বলি সেই রকম কোনো কন্ডিশন অথবা আদার কমপ্লিকেশনস যদি থাকে, তারা যদি কোভিড-19 আক্রান্ত হয় তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু বেশি। করোনা সংক্রমণ কমে গেলেও প্রসূতিদের জন্য আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দেন তারা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।